আজকে দু হাজার একুশ সালের শেষ দিন কেমন কাটলো আপনার এই বছরটা এক কথায় একটা সেন্টেন্সের মধ্যে আজকে কমেন্টে লিখে জানান যে দু হাজার একুশ সাল আপনার কেমন কাটলো তাহলে চলুন না দেরি করবো না আমরা ভিডিও শুরু করে দেবো সরাসরি টেকনিউজে ঝাঁপিয়ে পড়বো আজকে চারশো ষোলোতম টিএসজি নিউজ চলুন একটা লাইক করে আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের গতকালের টেকনিউজে বিশেষ খবর ছিল যে হুয়াবের আগামী দিনের পরিকল্পনা কী হুয়াবে কীভাবে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে এবং হুয়াবে এটা হার্ডওয়্যারের লেভেলে করছে সফটওয়্যারের লেভেলে নয় তো গতকালের ভিডিওতে যেসব কথা বলেছিলাম সেগুলো আজকে বলবো না আজকে বরং একটা খারাপ খবর দেবো হুয়াবের চেয়ারম্যান তার কর্মীদেরকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দু হাজার একুশ সাল হুয়াবের জন্য খুব একটা ভালো যায়নি আমেরিকার নিষেধাজ্ঞার জন্যই মেনলি তাদের ইনকাম অনেক কমে গেছে তাদের থার্টি পারসেন্ট ইনকাম কমে গেছে তো কোম্পানির এখন একটা খুবই খারাপ সময় যাচ্ছে আগামী দিনে তারা সবাই মিলে ঘুরে দাঁড়াবেন এরকম কিছু আশা দেখিয়ে তিনি চিঠিটা লিখেছেন তো যাই হোক না কেন আমরাও আশা করব যে হুয়াবে আগামী দিনে ঘুরে দাঁড়াবে কিন্তু দু হাজার সাল গুয়াবের সত্যিই খুব খারাপ গেছে ওয়ান প্লাস টেন সিরিজ আপনারা জানেন যে এগারো তারিখ জানুয়ারি মাসে চায়নাতে লঞ্চ করবে কিন্তু সেই ফোনটা দেখতে কেমন হবে তার বেশ কিছু রেন্ডার টেন্ডার এসেছিলো আজকে তার একটা অফিসিয়াল ভিডিও লিক হয়েছে এটা রেন্ডারের ভিডিও না সত্যি ফোনটার ভিডিও আমরা বুঝতে পারছি না তবে দেখে মনে হচ্ছে সত্যিই ফোনটা এবং যদি এটা সত্যিই হয় ফোনটা দেখে বেশ ভালোই লাগছে অন্তত রেন্ডারের থেকে তো ভালো লাগছে অবশ্যই তো ওয়ান প্লাস টেন প্রো কী কী নিয়ে আসে দেখার জন্য এগারো তারিখ অবধি অপেক্ষা করতে হবে তবে অফিসিয়াল ভিডিও আপনারা দেখে ফেললেন একটা বছর শেষ হচ্ছে যেখানে সেই বছরের সবথেকে বেশি কোন কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে তার কিছু লিস্ট তো বেরিয়েছে নিশ্চয়ই তো সেই লিস্ট থেকে জানা যাচ্ছে যে গোটা দুনিয়াতে সব থেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের নাম টিকটক এটা অবাক হওয়ার মতো কিছু নেই আমরা এর আগে বহু নিউজে বলেছিলাম যে চারদিকে করোনা ভাইরাসের মতো টিকটকের ভাইরাসটাও ছড়িয়ে যাচ্ছে এনিওয়ে মজা করছিলাম আসল ব্যাপার এটাই যে বাদাবাকি যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেখানেও কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে সব থেকে বেশি সেটারও কিছু খবর এসেছে জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশান সব থেকে বেশি ডাউনলোড হয়েছে না সেখানেও নাম হচ্ছে টিকটকের তারপর সবথেকে বেশি কোন গেম ডাউনলোড হয়েছে সেখানে কিন্তু এক নম্বরে রয়েছে সাবওয়ে সার্ফার্স হ্যাঁ অন্য কোনো গেম নেই কিন্তু আমরা এত এত গেম খেলি সেগুলোর মধ্যে কোনোটা নেই ভিডিও প্ল্যাটফর্মের মধ্যে সব থেকে বেশি কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়েছে ইউটিউব নয় অবভিয়াসলি বেশিরভাগ ফোনে তো ইউটিউব ইনবিলটি থাকে সব থেকে বেশি ডাউনলোড হয়েছে নেটফ্লিক্স স্যামসাং গ্যালাক্সি এ থার্টি থ্রি আপনারা জানেন এ থার্টি টু যে ফোনটা দু হাজার একুশ সালে এসেছিলো খুবই কন্ট্রোভার্সিয়াল ফোন ছিল মানে আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করেছিলাম ভুলেও ওই ফোনটা কিনবেন না তো তার সাকসেসার এ থার্টি থ্রি আসছে এবং আগামী বছর কোয়ার্টার ওয়ানেই সম্ভবত আসবে এবং তাতে কী কী স্পেসিফিকেশানস থাকবে সেটা জানা যাচ্ছে সেখানে প্রসেসর থাকবে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সাতশো কুড়ি প্রসেসার প্রসেসারটা ফাইভ জি প্রসেসর খুব একটা খারাপ হবে না এবং এখানে ক্যামেরা সেট খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না ফর্টি এইট প্লাস এইট প্লাস ফাইভ প্লাস ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর থাকছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এখন অবধি এইটুকুই জানা গেছে ইন্ডিয়াতে চেন্নাই শহরে ফক্সকনের একটা কারখানা আছে এবং সেখানে বেশ কিছুদিন ধরে খুব গোলমাল চলছিল কিন্তু হঠাৎ ফক্সকনের কথা কেন কারণ অ্যাপেল তাদের যে আইফোন তৈরি করে বেশ কিছু আইফোন তারা ইন্ডিয়ার ওই ফক্সকনের কারখানা থেকে তৈরি করিয়ে নিয়ে আসে ফক্সকন অ্যাপেলের হয়ে আইফোন বানিয়ে দেয় İyi bak. সেই ফক্সকোনের কারখানায় বেশ কিছুদিন ধরে গোলমাল চলছিল বিশেষ করে কর্মীরা সেখানে ফুড শিকার হয়েছিলেন প্রায় কর্মী মহিলা কর্মীরা শিকার হয়েছিলেন যার মধ্যে দেড়শো জনকে হসপিটালাইজড করতে হয়েছিল এছাড়া আবাসন নিয়ে বিভিন্ন রকম কমপ্লেন দীর্ঘদিন ধরে চলছিল সেসব অবধি কর্মীরা স্ট্রাইক ঘোষণা করে অ্যাপেল এই নিয়ে কিছু মন্তব্য না করলেও তারা এই কারখানাটাকে অন প্রবেশন ঘোষণা করেছে অন প্রবেশন মানে কি আসলে অ্যাপেল এর আগে যে কারখানাকে আজ অব্দি অন প্রবেশন বলেছে সেই কারখানা থেকে তারা কখনো আর কোনো আইফোন তৈরি করিয়ে তো সম্ভবত এই কারখানা থেকেও ভবিষ্যতে কোনো আইফোন তৈরি হবে না বিশেষ করে আজকে জানা যাচ্ছে যে চায়নার লাক্স শেয়ার কোম্পানিকে অ্যাপেল আইফোন উৎপাদন করার বরাত দিয়েছে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এই বরাদটা সরাসরি চলে গেল লাক্স শেয়ারের হাতে স্যামসাং এর তরফ থেকে অফিসিয়াল টিজার লঞ্চ করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে এগারোই জানুয়ারি তাদের এক্সিনোজ নতুন প্রসেসর এক্সিনোজ ডাবল টু ডাবল জিরো লঞ্চ হতে চলেছে এবং এই প্রসেসারটাই কিন্তু এএমডির জিপিউ আর ডি এনএ জিপিউ দিয়ে আসবে এবং এই জিপিউ দেওয়া প্রসেসর আমরা এর আগে বিভিন্ন প্লে কনসোল গেমিং কনসোলে দেখেছি তবে হ্যাঁ দুটো টেকনোলজি আলাদা অবশ্যই তবুও এ এমডির হাত ধরে স্যামসাং হয়তো এক্সিনোস প্রসেসারের দুর্নাম ঘোচাতে পারবে এটা আমরা আশা করছি পারবে কিনা জানি না শুধু তো সেই প্রসেসারের পারফরমেন্স কম ছিল তা নয় সেই প্রসেসার গরম হতো দ্রুত ব্যাটারি ড্রেন করতো এবং বিভিন্ন সময় আমরা দেখেছি তো দেখা যাক এক্সিনোস ডাবল টু ডাবল জিরো সেসব দিয়ে কি করে স্যামসাং এর যেখানে এসে গেল সেখানে বলি যে জি ফ্লিপ থ্রি বা জি ফোল্ড থ্রি স্যামসাং যে ফোল্ডিং ফোনগুলো গুলো দু একুশ সালে লঞ্চ করলো সেগুলোর বিক্রি কিন্তু খুব ভালো হয়েছে স্যামসাং তার আগের বছরের থেকে চার গুণ বেশি বিক্রি করেছে এই ফোনগুলো আমরা প্রি বুকিংয়ের সময়ই দেখেছিলাম প্রচুর বুকিং হচ্ছে তো যাই হোক সেস অব্দি স্যামসাংয়ের এই ফোনগুলো সফল হয়েছে তবে আমার মনে হয় জি ফোল্ড থ্রি অতটাও সফল হয়নি মনে হচ্ছে ফ্লিপ থ্রি একটু কম দামে এসেছিল বলে সেটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে তো স্যামসাং আগামী দিনে ফোল্ডিং ফোনের মার্কেটে দু হাজার সালে বলা হচ্ছে আরও গুণ বেশি ইনক্রিজ করবে বেশি লাভ করবে সত্যি কি পারবে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান অবশ্যই আজকে সায়েন্সের খবর আমরা যে গুগল আর্থ ইউজ করি বলি যে গুগল আর্থ স্যাটেলাইটের মাধ্যমে যে ছবিটা তুলে আমাদের পাঠায় সেটা খুব শার্প হয় খুব ভালো ছবি হয় এবং ত্রিমাত্রিক ছবি অনেকেই এই ছবিটা বা এই গুগল আর্থের অ্যাপ্লিকেশানটা ইউজ করে কিন্তু জানা যাচ্ছে চায়না দু হাজার একুশ সালের জুন মাসে তাদের যে বেজিং এ আই স্যাটেলাইটটা লঞ্চ করেছিল তার যে ইমেজ কোয়ালিটি সেটা গুগল আর্থের থেকে অনেক বেশি ভালো তিনগুণ বেশি ভালো আরও বেশি ডিটেলস আরও বেশি শার্প আরও বেশি রেজলিউশন থাকছে এবং সত্যি সত্যি এবার চায়না আমেরিকাকে মাত দিয়ে দিল আইকু নাইন প্রো আইকু নাইন সিরিজের ফোন কিন্তু খুব শীঘ্রই আসবে আইকু নাইন প্রো এই ফোনটাতে নাকি থাকছে এবার পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মাইক্রো ক্যামেরা গতকালই আপনাদের মাইক্রো ক্যামেরার কথা বলছিলাম যে ক্যামেরা দিয়ে মাইক্রোস্কোপের মতো ফটো তোলা যাবে এবং এই মাইক্রো ক্যামেরাটার বিশেষত্ব এটাই যেটা পৃথিবীতে প্রথমবার কোনো মাইক্রো ক্যামেরা হবে যাতে পঞ্চাশ মেগাপিক্সেল থাকবে আর এই পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরাটা কে তৈরি করেছে হ্যাঁ স্যামসাংয়ে তৈরি করেছে তাদের জি এন ফাইভ সেন্সার তো সেক্ষেত্রে আইকু নাইন প্রো অনেক কিছু নতুন কিছু নিয়ে আসবে আশা করা যাচ্ছে ওপো ফাইন্ড এক্স থ্রি প্রো যে ফোনটা ছিল তাতে কিন্তু এই মাইক্রো ক্যামেরা আমরা প্রথম দেখেছিলাম কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল দিয়ে মাইক্রো ক্যামেরা সেটাই আইকুর হাত ধরেই আমরা প্রথম দেখব গুগল পিক্সেল সিক্স সিরিজের ফোনগুলো আমাদের এখানে লঞ্চ করেনি কিন্তু গুগল পিক্সেল সিক্স এ সম্ভবত ইন্ডিয়াতে লঞ্চ করবে এবং বাংলাদেশেও খুব অ্যাভেলেবেল হয়ে যাবে তার কারণ একটা লিগ থেকে আজকে জানা যাচ্ছে যে কোয়ার্টার ওয়ান টু টু সেই সময় গুগলের কোনো একটা ফোন ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই আশা করা যাচ্ছে গুগল পিক্সেল সিক্স এ এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং বাংলাদেশেও অফিসিয়াল মার্কেটে না হলেও আন মার্কেটে পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে আমি খুব এক্সাইটেড পিক্সেল সিক্স এ দেখার জন্য পিক্সেল সিক্স আর সিক্স প্রোতে কিন্তু প্রচুর ইস্যু ছিল যেগুলো গুগল ক্রমশ ফিক্স করছে তো সিক্স এতে এই সব ফিক্স হয়ে যাওয়া ব্যাপারগুলো আমরা দেখতে পাবো ভালো আউটপুট পাবো এটা কিন্তু আশা করা যেতেই পারে আজকের শেষ খবর আজকের ভিডিও শেষ করি একটা খারাপ খবর দিয়ে কারণ বছরের শেষ টেকনিউজ এটা খারাপ খবর এটাই যে রিয়েলমি জি টি টু প্রো যে ফোনটা খুব শীঘ্রই আসবে রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন তার দাম কত হতে পারে সেটা লিক হয়ে গেছে সেটার চায়নার প্রাইসিং জানা যাচ্ছে যে পঞ্চাশ হাজার ইউন সেক্ষেত্রে ইন্ডিয়াতে আটান্ন থেকে ষাট হাজার রুপি তো কম করে দাম হবে আর বাংলাদেশে সত্তর হাজার টাকা তো দাম হবে তো রিয়েলমি জি টি টু প্রো রিয়েলমির একটা ফোন এত দাম দিয়ে কেউ কিনবে কি না এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনার কি মনে হয় এত দাম দিয়ে কেউ রিয়েলমির ফোন কিনবে যেখানে রিয়েলমির ক্যামেরা অতটা ভালো না বিশেষ করে রিয়েলমির ব্র্যান্ড ভ্যালু বা ভরসার জায়গাটা তো এখনও সেরম তৈরি হয়নি তো কি মনে হয় আপনার কমেন্টে লিখে জানাতে পারেন আর আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো ও বাই দা ওয়ে আপনাদের সবাইকে আগামী বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই বছরের মতো বিদায়